আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আপনারা সবাই জানেন যে আজকে আপনাদের ইমপ্রেস ওয়ানের প্র্যাকটিক্যাল টেস্টের জন্য উপস্থিত থাকা বলা হয়েছে। এই প্র্যাকটিক্যাল টেস্টে আপনাকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং আপনাকে আপনার কম্পিউটারে সেগুলিকে কিভাবে করবেন তা প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। তবে আসুন এখন এই পরীক্ষার জন্য নিয়মগুলি জেনে নিই। প্রথম, এটি আপনার জন্য একটি প্র্যাকটিক্যাল টেস্ট। যে অপশনগুলি আপনাকে দেখাতে বলা হবে সেগুলি এক এক করে ব্যবহার করে আপনাকে দেখাতে হবে। দুই, এই পরীক্ষাটির জন্য থাকবে 45 মিনিট সময়। তিন, প্রতিটি প্রশ্নের পরে আপনাকে সেই প্রশ্নের জন্য সঠিক উত্তরের একটি ভিডিও দেখানো হবে, যার সাহায্যে আপনারা নিজেরাই আপনাদের দেওয়া উত্তরটি সঠিক কিনা তা জানতে পারবেন। আপনি আপনার উত্তরের সাথে ভিডিওটির তুলনা করতে পারবেন। আপনি আপনার উত্তরের সাথে ভিডিওটি মিলিয়ে দেখতে পারেন। যদি আপনি ভুল উত্তর দিয়ে থাকেন তবে আপনি ভিডিওটি দেখে সঠিক পদ্ধতি শিখতে পারেন। আসুন এখন পরীক্ষাটি শুরু করি। প্রথমে 4টি স্লাইড ইনসার্ট করুন। টাইটেল স্লাইডের প্রথম স্লাইডটি নিন এবং সামনে দেওয়া লাইনটি টাইপ করুন। তারপর 5 বার এটির কপি পেস্ট করুন। মনে রাখবেন যে প্রতিটি লাইন একটি নতুন লাইনে দেখাতে হবে। এই ভিডিওটি দেখে আমরা কপি পেস্টের সঠিক পদ্ধতিটি জেনে নেব। তার আগে আমরা এই পেজের মধ্যে 4টি স্লাইড ইনসার্ট করব। তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে স্লাইড পেন এরিয়ায় নিয়ে এসে রাইট ক্লিক করব এবং তারপর নিউ স্লাইড অপশনটির উপর ক্লিক করব। একইভাবে আবার রাইট ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটির উপর ক্লিক করব। একই পদ্ধতি ব্যবহার করে আমরা পরপর 4টি স্লাইড ইনসার্ট করব। এরপর আবার প্রথম স্লাইডে গিয়ে ক্লিক করব এবং আমাদের অনুচ্ছেদটি কপি পেস্ট করার জন্য সর্বপ্রথম আমাদের কার্সারটিকে অনুচ্ছেদটির শেষে নিয়ে যাব এবং সম্পূর্ণ অনুচ্ছেদটিকে আমরা আমাদের মাউস বা টাচপ্যাড দিয়ে সিলেক্ট করব এবং তারপর Ctrl+C বাটনটি চেপে ধরে আমরা এই লাইনটিকে কপি করব এবং আপনারা দেখতে পাবেন কপি করার সময় এই লাইনটির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু যখন আপনারা এটিকে পেস্ট করবেন তখন আপনারা পরিবর্তনটি দেখতে পাবেন। আমরা পেস্ট করার জন্য আমাদের কার্সারটিকে আমাদের অনুচ্ছেদের শেষে রাখব এবং তারপর এন্টার বাটনটি প্রেস করব এবং তারপর Ctrl+V প্রেস করব। একইভাবে পরের লাইনটি পেস্ট করতে আমরা এন্টার বাটনটি প্রেস করব এবং Ctrl+V বাটনটি চেপে ধরব এবং তারপরে আবার এন্টার বাটন প্রেস করব এবং Ctrl+V প্রেস করব। একইভাবে আমরা সেম পদ্ধতি ব্যবহার করে 5টি লাইন পেস্ট করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা কপি করেছিলাম তখন এটির কোনো পরিবর্তন হয়নি, কিন্তু যখন আমরা এটিকে পেস্ট করব Ctrl+V তখনই আপনারা শুধু এটির পরিবর্তন দেখতে পাবেন। এইভাবে আমরা কপি পেস্টের ব্যবহার শিখলাম। এখন এক এক করে লাইনগুলিকে সিলেক্ট করুন এবং দেখান কিভাবে আপনারা একটি লাইনের টেক্সট বোল্ড ইটালিক করে তুলবেন। এছাড়াও আপনি দেখান কিভাবে ফন্ট কালার পরিবর্তন হবে। আপনি আপনার উত্তরটি শিক্ষককে দেখান। আমাদের ইমপ্রেসের পেজে বোল্ড ইটালিক
এবং ফন্ট কালারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অনুচ্ছেদের প্রথম লাইনটিকে আমাদের মাউস বা টাচপ্যাডের দ্বারা প্রথম লাইনটিকে সিলেক্ট করলাম এবং তারপর বি লেখা অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদটি বোল্ড হয়ে গেছে। এবং তারপরের লাইনটিকে ইটালিক করার জন্য আমরা সেটিকে আমাদের মাউস বা টাচপ্যাডের মাধ্যমে সেটিকে সিলেক্ট করব এবং তারপর টুলবার থেকে আই লেখা অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদটি ইটালিক হয়ে গেছে। এটি আপনারা কন্ট্রোল প্লাস আই করেও করতে পারেন। এবং তৃতীয় লাইনটির ফন্ট কালার পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম তৃতীয় লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর আমাদের কার্সারটিকে ফন্ট কালার অপশনে নিয়ে গিয়ে তার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স চলে এসেছে এবং সেখানে অনেকগুলি কালার দেওয়া আছে এবং আপনারা আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি কালারকে সিলেক্ট করে বেছে নিতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় লাইনটির কালার পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা বোল্ড, ইটালিক এবং ফন্ট কালারের ব্যবহার শিখলাম। এরপর ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনটির চর্চা করুন। এই অপশনটি ব্যবহার করে মিশন শব্দটিকে খুঁজে বের করুন এবং তারপর ভিশন দিয়ে এটি রিপ্লেস করুন। একবার আপনার এটি করা হয়ে গেলে আপনার শিক্ষককে এটা দেখান। আমরা এই ভিডিওটির সাহায্যে ফাইন্ড এন্ড রিপ্লেস কমান্ডটির সঠিক ব্যবহার শিখব। তার জন্য আমরা আমাদের এই অনুচ্ছেদটিতে এনভায়রনমেন্ট ওয়ার্ডটিকে দেখতে পাচ্ছি। এটিকে আমরা ক্লাইমেট শব্দের দ্বারা রিপ্লেস করব। ফাইন্ড এন্ড রিপ্লেস করার জন্য আমরা কন্ট্রোল প্লাস এফ শর্টকাট বাটনটি একবার টিপব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে আসবে। আপনারা নিজে করেও এটি দেখতে পারেন। এবং প্রথম বক্সটি আমরা দেখতে পাবো সার্চ ফর। এখানে আপনারা যে কোনো ওয়ার্ড আপনাদের অনুচ্ছেদে যেটি লেখা আছে সেটিকে আপনারা এখানে লিখে সার্চ করতে পারেন। আমাদের এই অনুচ্ছেদে লেখা আছে এনভায়রনমেন্ট, তাই আমরা সার্চ ফরে এনভায়রনমেন্ট লিখব এবং তারপর ফাইন্ড করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে আমাদের এনভায়রনমেন্ট লেখাটি আছে সেখানে সেখানে এটি হাইলাইট হচ্ছে। এবং এই ওয়ার্ডটিকে ক্লাইমেট শব্দের দ্বারা রিপ্লেস করার জন্য আমরা রিপ্লেস উইথ অপশনটির নিচে ফাঁকা বক্সটিতে গিয়ে ক্লাইমেট শব্দটিকে লিখব, CLIMATE, ক্লাইমেট। এবং এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, রিপ্লেস এবং রিপ্লেস অল। রিপ্লেস করে আপনারা এক এক করে রিপ্লেস করতে পারেন এবং রিপ্লেস অল করে আপনারা সবগুলিকে একই সঙ্গে রিপ্লেস করতে পারেন। আমরা রিপ্লেস অল অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে যেটিতে লেখা আছে দ্য ডকুমেন্ট সার্চ ইজ ফিনিশড, মানে আপনার প্রত্যেকটি ক্লাইমেট ওয়ার্ডটি আপনার অনুচ্ছেদের এনভায়রনমেন্ট লেখাটি যেখানে যেখানে ছিল সেটি ক্লাইমেট শব্দতে রূপান্তরিত হয়ে গেছে। আমরা সেটিতে ওকে করব এবং আপনারা অনুচ্ছেদের মধ্যে গিয়ে দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদে যে সব জায়গায় এনভায়রনমেন্ট শব্দটি ছিল সেটি ক্লাইমেটে রূপান্তরিত হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পেজে ফাইন্ড এবং রিপ্লেস
কমান্ডটির ব্যবহার শিখলাম। এখন দেখান আপনি টুলবারের সমস্ত অপশনগুলিকে কিভাবে হাইড করবেন। টুলবারের সবগুলি অপশনকে হাইড করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে মেনু বারের ভিউ অপশনের উপর নিয়ে যাব এবং তার উপর একবার ক্লিক করব এবং তারপর টুলবারে এসে আমরা দেখতে পাবো এখানে আগে থেকেই অনেকগুলি অপশন সিলেক্ট করা আছে যেগুলির সামনে আপনারা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে ড্রয়িং বারকে হাইড করব, সেই জন্য ড্রয়িং অপশনটির উপর আমাদের কার্সারটি নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজ থেকে ড্রয়িং বারটি সরে গেছে। আবার আমরা ভিউ অপশনে যাব এবং টুলবার থেকে লাইন অ্যান্ড ফিলিং অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের পেজের লাইন এবং ফিলিং বারটি সরে গেছে এবং আবার আমরা ভিউ মেনুর উপর গিয়ে একবার ক্লিক করব এবং টুলবারে গিয়ে স্ট্যান্ডার্ড অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের পেজ থেকে স্ট্যান্ডার্ড বারটিও চলে গেছে। এইভাবে আমরা টুলবারের সমস্ত অপশনগুলিকে হাইড করতে শিখলাম। এবং এরপরে স্লাইডটিকে কন্টেন্ট স্লাইডে পরিবর্তন করুন এবং এই স্লাইডে একটি ছবি ইনসার্ট করে দেখান। তবে মনে রাখবেন কোনো ছবি ইনসার্ট করতে আপনি ইনসার্ট মেনুর ব্যবহার করবেন না। আমাদের ইমপ্রেসের পেজে কন্টেন্ট স্লাইডের মধ্যে পিকচার ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম দ্বিতীয় স্লাইডটির মধ্যে ক্লিক করব এবং তারপর আমরা পেজ লেআউট থেকে টাইটেল কন্টেন্ট স্লাইডটির উপর ক্লিক করব এবং আমরা আমাদের পেজের ঠিক ডান দিকে পেজ লেআউট থেকে টাইটেল কন্টেন্ট লেআউটটি সিলেক্ট করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজের মধ্যে কন্টেন্ট স্লাইডটি চলে এসেছে এবং আপনারা দেখতে পাবেন এই স্লাইডের মধ্যে চারটি অপশন রয়েছে। প্রথমটি ইনসার্ট টেবিল, এটি থেকে আপনারা একটি টেবিল ইনসার্ট করতে পারেন। পরেরটি হলো ইনসার্ট চার্ট, যেটি থেকে আপনারা চার্ট তৈরি করতে পারেন এবং তৃতীয়টি হলো ইনসার্ট পিকচার। আমরা বর্তমান একটি ছবিকে ইনসার্ট করতে চাই, তাই এই অপশনটির উপর একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে যাবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কম্পিউটারের মধ্যে যেগুলি ছবি আছে সেগুলি এখানে আপনারা দেখতে পাবেন এবং আপনারা যদি যে কোনো ফাইল থেকে ছবিকে নিয়ে আসতে চান তাহলে আপনারা সেখান থেকে সেটি নিয়ে আসতে পারেন। আমরা এখন বর্তমান লাইট হাউস ছবিটির উপর ক্লিক করলাম এবং তারপর ওপেন অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের পেজের মধ্যে লাইট হাউসের ছবিটি চলে এসেছে। এইভাবে আমরা ইমপ্রেসের পেজে কন্টেন্ট স্লাইডের মধ্যে পিকচার ইনসার্ট করা শিখলাম। পরের স্লাইডটি একটি ব্ল্যাঙ্ক স্লাইডে পরিবর্তন করুন। এই স্লাইডে একটি ড্রয়িং করার জন্য ড্রয়িং টুলবার ব্যবহার করুন। আমাদের পেজে মেনু বারের সাহায্যে একটি ছবিকে ড্র করার জন্য সর্বপ্রথম আমরা তৃতীয় স্লাইডে যাব এবং আমরা দেখতে পাব আমাদের এই স্লাইডটি কন্টেন্ট স্লাইডে রয়েছে এবং এটিকে ব্ল্যাঙ্ক করার জন্য আমরা আমাদের কার্সারটিকে লেআউটের ব্ল্যাঙ্ক লেআউট পেজটির উপর ক্লিক করব এবং আমরা দেখতে পাব আমাদের স্লাইডটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং আমরা দেখতে পাব আমাদের পেজের নিচে ড্রয়িং বারটি হাইড আছে, কারণ আমরা সেটিকে আগেই হাইড করে রেখেছি এবং সেটিকে শো করার জন্য আমরা আমাদের কার্সারটিকে মেনু বারের ভিউ অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেটির টুলবার অপশন থেকে ড্রয়িং অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজের মধ্যে
ড্রয়িং বারটি চলে এসেছে এবং ড্রয়িং বার থেকে আমরা সিগনেট অপশনটিকে সিলেক্ট করব এবং আমাদের কার্সারটিকে পেজের মধ্যে নিয়ে গিয়ে ড্র্যাগ করব এবং আপনারা দেখতে পাবেন সিগনেটের ছবিটি আমাদের পেজের মধ্যে চলে এসেছে এবং এই ছবিটির আউটলাইন পরিবর্তন করার জন্য আপনারা টুলবারে যাবেন এবং আপনারা যদি আপনাদের পেজের উপর টুলবারটি না দেখতে পান তাহলে আপনারা সেটিকে ভিউ মেনু থেকে সেটিকে শো করতে পারেন এবং এছাড়াও আপনাদের পেজের ঠিক ডান দিকে এই লাইন অপশনটিতে এসে আপনারা এই ছবিটির আউটলাইন পরিবর্তন করতে পারেন। এবং কালারসে গিয়ে যে কোনো কালার আপনারা বেছে নিতে পারেন। এবং ফিলে এসে আমরা বিটম্যাপ সিলেক্ট করব এবং বিটম্যাপের বিভিন্ন ধরনের কালারগুলি আমরা সেখানে দেখতে পাব এবং নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে ছবিটির কালার পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পেজে ড্রয়িং বারের সাহায্যে এই সিগনেটের এই ছবিটি ড্র করলাম। আবার এই স্লাইডটিকে ব্ল্যাঙ্ক রাখুন এবং গ্যালারি অপশন থেকে একটি অবজেক্ট ইনসার্ট করুন এবং তারপর এটি সম্পর্কে কিছু লাইন টাইপ করুন এবং লেখার পরে এটি আপনার শিক্ষককে দেখান। গ্যালারি অপশন থেকে একটি ছবিকে ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম একটি নিউ স্লাইড নেব এবং আমরা চতুর্থ স্লাইডে যাব এবং আমরা দেখতে পাবো এই স্লাইডটি কন্টেন্ট স্লাইডে রয়েছে, তাই সেটিকে ব্ল্যাঙ্ক স্লাইড করব এবং তার জন্য আমরা ব্ল্যাঙ্ক লেআউট অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইডটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবং তারপর গ্যালারি অপশন থেকে ছবি ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে মেনু বারের টুল অপশনের উপর নিয়ে গিয়ে গ্যালারি অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজের মধ্যে গ্যালারিটি চলে এসেছে এবং প্রথম ছবিগুলি আপনারা দেখতে পাবেন অনেকগুলি অ্যারো চিহ্ন এখানে রয়েছে এবং আপনারা এখান থেকে যে কোনো ছবিকে বেছে নিতে পারেন। আমরা কম্পিউটার অপশনটির উপর ক্লিক করলাম এবং তারপর কম্পিউটারের ছবিটির উপর ক্লিক করলাম এবং তারপর আমরা রাইট ক্লিক করব এবং ইনসার্টে গিয়ে কপি অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করলেই আমরা দেখতে পাবো ছবিটি আমাদের পেজের মধ্যে চলে এসেছে। এবং তারপর গ্যালারিকে হাইড করার জন্য ঠিক এই জায়গায় এসে আমরা ক্লিক করব এবং দেখতে পাবো আমাদের গ্যালারি হাইড হয়ে গেছে। আমরা কম্পিউটারের ছবিটিকে আমাদের ইমপ্রেস পেজের মধ্যে ইনসার্ট করে ফেলেছি এবং এটির সম্পর্কে লেখার জন্য আমরা আমাদের কার্সারটিকে ড্রয়িং বারের উপর নিয়ে গিয়ে টেক্সট টুল অপশনটির উপর ক্লিক করব এবং তারপর পেজে এসে ড্র্যাগ করব এবং আপনারা দেখতে পাবেন এখানে একটি বক্স তৈরি হয়ে গেছে এবং সেখানে আমরা আমাদের কম্পিউটারের সম্পর্কে লিখব। আমরা এখানে লিখব কম্পিউটার ইজ এন ইলেকট্রনিক্স মেশিন হুইচ মেক্স আওয়ার ওয়ার্ক ইজিয়ার। আমরা এই লেখাটির সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি অথবা কালার চেঞ্জ করতে পারি।
লেখাটির বাইরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বক্সটি সরে গেছে। এইভাবে আমরা আমাদের পেজে গ্যালারি অপশন থেকে একটি ছবি ইনসার্ট করা শিখলাম। এরপরে দেখান কিভাবে আপনি স্লাইড নাম্বার ইনসার্ট করবেন এবং দেখান কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন। ইমপ্রেসের পেজে স্লাইড নাম্বার অথবা পেজ নাম্বার ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে মেনু বারের ইনসার্ট অপশনের উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তার সাব মেনু থেকে পেজ নাম্বার অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন হেডার এবং ফুটারের একটি বক্স সামনে চলে এসেছে এবং সেখান থেকে আপনাকে স্লাইড অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে এবং আপনারা আগে থেকে দেখতে পাচ্ছেন এখানে ডেট এবং টাইম সিলেক্ট করা আছে এবং আমরা শুধুমাত্র স্লাইড ইনসার্ট করতে চাই, তাই আমরা ডেট এন্ড টাইম অপশনটিকে আনসিলেক্ট করব এবং শুধুমাত্র স্লাইড নাম্বার অপশনটিকে সিলেক্ট করব এবং তারপর অ্যাপ্লাই অল অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এই পেজের মধ্যে চার নাম্বার, কারণ এই স্লাইডটি চার নাম্বার স্লাইড এবং আমাদের এই পেজটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা আমাদের কার্সারটিকে ফরম্যাট মেনুর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে পেজ অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন পেজ সেটআপ বলে একটি বক্স খুলে গেছে এবং সেটিতে ব্যাকগ্রাউন্ড অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ফিলে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশন রয়েছে। আমরা এখান থেকে কালারকে বেছে নিলাম এবং আমরা দেখতে পাবো এখানে অনেক রকমের কালার রয়েছে এবং আমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি কালারকে বেছে নিয়ে আমরা ওকে অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি ছোট্ট ডায়লগ বক্স চলে এসেছে যেটিতে লেখা আছে ব্যাকগ্রাউন্ড সেটিংস ফর অল পেজেস ইয়েস অর নো। যদি আমরা ইয়েস করি তাহলে সবগুলি পেজের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসবে এবং যদি নো করি তাহলে আমাদের শুধুমাত্র এই পেজটির মধ্যেই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হবে। আমরা এখানে নো করলাম এবং আমরা দেখতে পাবো শুধুমাত্র আমাদের এই পেজটির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়েছে, এছাড়া অন্য কোনো স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়নি। তারপর কিভাবে আপনি টেক্সট এবং ছবির উপর কাস্টম অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন তা দেখান। এখন ডেস্কটপে আপনার নাম এবং ইমপ্রেস টেক্সট টাইটেল দিয়ে ফাইলটিকে সেভ করুন। এই ভিডিওটির সাহায্যে আমরা আমাদের প্রত্যেকটি স্লাইডের মধ্যে যে ছবিগুলি এবং টেক্সটগুলি আছে সেগুলিকে অ্যানিমেশন করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে প্রথম স্লাইডের উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর প্রথম স্লাইডের প্রথম লাইনটিকে আমরা আমাদের মাউস বা টাচপ্যাডের দ্বারা সিলেক্ট করব এবং তারপর এটিকে অ্যানিমেশন করার জন্য আমরা আমাদের স্লাইডের ডান দিকে কাস্টম অ্যানিমেশন অপশনটির উপর ক্লিক করব এবং কাস্টম অ্যানিমেশনের অ্যাড অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে কাস্টম অ্যানিমেশনের একটি বক্স চলে এসেছে এবং এটিতে বিভিন্ন ধরনের থিম রয়েছে এবং আমরা নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটির উপর সিলেক্ট করে ওকে করব এবং পরের লাইনটিকে অ্যানিমেশন করার জন্য আমরা পরের লাইনটি আবার সিলেক্ট করব এবং তারপর কাস্টম অ্যানিমেশনের অ্যাড অপশনটির উপর ক্লিক করব এবং আবার সেই বক্সটি চলে আসবে এবং এখান থেকে আমরা কার্ভ আপ থিমটির উপর ক্লিক করে ওকে করব। আপনারা সেটি প্রিভিউ মেনুতে দেখতে পাবেন।
এবং তৃতীয় লাইনটিকে অ্যানিমেশন করার জন্য আমরা তৃতীয় লাইনটিকে সিলেক্ট করব এবং কাস্টম অ্যানিমেশনের অ্যাড অপশনটির উপর ক্লিক করব। আবার সেই বক্সটি চলে আসবে এবং ইমফাসিস অপশনটি থেকে প্রথমে ফ্লিকার এবং তারপর ওয়েব থিমটির উপর ক্লিক করে ওকে করব। এবং আবার চতুর্থ লাইনটিকে সিলেক্ট করব এবং কাস্টম অ্যানিমেশনের অ্যাড অপশনটিতে এসে ক্লিক করব। এবং কাস্টম অ্যানিমেশনের এই বক্সটি থেকে আমরা অ্যাসেন্ট অ্যানিমেশনটিকে বেছে নিয়ে ওকে করব এবং আপনারা প্রিভিউ মেনুতে সেটিকে দেখতে পাবেন। এবং আবার পেজে এসে সর্বশেষ লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর কাস্টম অ্যানিমেশনের অ্যাড অপশনটির উপর ক্লিক করব এবং কাস্টম অ্যানিমেশনের বক্স থেকে এমফেসিস অপশনটির স্টাইল এমফেসিস অ্যানিমেশনটিকে বেছে নিয়ে ওকে করব। এইভাবে আমরা প্রথম স্লাইডটির অ্যানিমেশন করলাম এবং দ্বিতীয় স্লাইডের অ্যানিমেশন করার জন্য আমরা দ্বিতীয় স্লাইডটির উপর ক্লিক করব এবং এই স্লাইডটিতে আমরা লাইট হাউসের ছবিটি দেখতে পাবো। আমরা সেই ছবিটির উপর একবার ক্লিক করব এবং কাস্টম অ্যানিমেশনের অ্যাড অপশনটিতে গিয়ে ক্লিক করব। আবার দেখতে পাবো আমাদের কাস্টম অ্যানিমেশনের বক্সটি চলে এসেছে এবং এন্ট্রেন্সের সবগুলি অ্যানিমেশন আমরা এখানে দেখতে পাবো এবং স্প্রিল ইন অ্যানিমেশনটির উপর ক্লিক করে আমরা ওকে করব। এবং তারপরের স্লাইডে গিয়ে আমরা সেই স্লাইডের ছবিটির উপর ক্লিক করব এবং অ্যাড অপশনটির উপর ক্লিক করব। এবং কাস্টম অ্যানিমেশন বক্সটি আবার আমাদের সামনে চলে আসবে এবং এন্ট্রেন্স থেকে আমরা এক্সপ্যান্ড কাস্টম অ্যানিমেশনটি বেছে নিয়ে ওকে করব। এবং চতুর্থ স্লাইডে যাব এবং প্রথমে আমরা এই স্লাইডটির কম্পিউটারের ছবিটিকে অ্যানিমেশন করার জন্য সেটির উপর একবার ক্লিক করব এবং তারপর অ্যাড অপশনের উপর ক্লিক করব। আমাদের কাস্টম অ্যানিমেশনের বক্সটি চলে আসবে এবং এন্ট্রেন্সের হুইল অ্যানিমেশনের উপর ক্লিক করব এবং ওকে করব। এবং তারপর আবার ওয়ার্ডটিকে অ্যানিমেশন করার জন্য আমরা ওয়ার্ডটির উপর ক্লিক করব এবং তারপর কাস্টম অ্যানিমেশনের অ্যাড অপশনটির উপর ক্লিক করব এবং কাস্টম অ্যানিমেশন বক্স থেকে এমফাসিস অপশনটি বেছে নিয়ে আমরা প্রথমে রেভেল আন্ডারলাইন এবং তারপরে লাইটেন অ্যানিমেশনটি বেছে নিয়ে ওকে করব। এইভাবে আমরা আমাদের প্রত্যেকটি পেজে কাস্টম অ্যানিমেশন করা শিখলাম। এখন ডেস্কটপে আপনার নাম এবং ইমপ্রেস টেক্সট টাইটেল দিয়ে ফাইলটিকে সেভ করুন এবং এটি আপনার শিক্ষককে দেখান। আমরা এই ভিডিওটির সাহায্যে সেভ এস এর ব্যবহার শিখব এবং আমরা দেখতে পাবো আমাদের ফাইলটি টাইটেল বারে আগে থেকেই ক্লাস 12 বলে সেভ করা আছে এবং এটিকে আমরা সেভ অ্যাজ করব। তাই আমরা আমাদের কার্সারটিকে মেনুবারের ফাইল অপশনে নিয়ে যাব
এবং সেখান থেকে সেভ অ্যাজ অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি সেভ অ্যাজ এর বক্স চলে এসেছে, এবং আমরা এই ফাইলটিকে আমাদের নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো স্থানে সেটিকে সেভ করতে পারি। এবং আমরা এখানে কম্পিউটারে সেভ করব, তাই আমরা কম্পিউটার সিলেক্ট করলাম। এবং ফাইল নেমে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 12 লেখা আছে, সেটিকে মোছার জন্য আমরা ব্যাকস্পেসের ব্যবহার করব। এবং আমরা এখানে সিএস এবং তারপর আপনারা আপনাদের নিজের নাম লিখবেন, আমরা এখানে ইমপ্রেস লিখছি, এবং তারপর টেস্ট লিখবেন। আমরা এটিকে ডেস্কটপে সেভ করব এবং তারপর সেভ অপশনটির উপর ক্লিক করব। এইভাবে আমরা আমাদের ফাইলটিকে পুনরায় সেভ করলাম। আমরা সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের যাচাই করে দেখতে অনুরোধ করছি যে সমস্ত ছাত্ররা তাদের টেস্ট শেষ করে ফেলেছে কিনা। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে লিখিত পরীক্ষার জন্য আসতে হবে, যেখানে আপনাদের মাল্টিপল চয়েস অ্যান্সার দিয়ে 30টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক প্রশ্নের জন্য 4টি বিকল্প থাকবে এবং সেখানে শুধুমাত্র একটি সঠিক উত্তর রয়েছে, এবং সেটিকে বেছে নিয়ে আপনাকে সেটির উপর টিক দিতে হবে। লিখিত পরীক্ষার পর আপনি ইমপ্রেস 2 মডিউল দিয়ে শুরু করবেন, যেখানে আপনি ইমপ্রেসের অ্যাডভান্স ফিচার সম্পর্কে জানতে পারবেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। নমস্কার।